আমার ধারণা আমার বাবা প্রত্যাখ্যান মেনে নিতে পারেন না তাই তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার মামুনি যদি সব ভুলে আবার আপনার বাবার কাছে ফিরে যান তাহলে আপনার বাবাও কি সব কিছু প্রিভিয়াস কথা ভুলে মামুনিকে সেই সম্মানটা আবার দেখাতে পারবেন সে কথাটা তো আমি বলতে পারবো না হয়তো পারতেন যদি মাঝখানে শ্রেষ্ঠ ব্যানার্জির মতো কোনো ব্যক্তির উপস্থিতি না থাকতো সাজি দেবী আপনি আপনার মাকে পছন্দ করেন না 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 সাজি দেবী এর পেছনে কি আপনার মামুনির কোনো ভূমিকা আছে দেখুন একটু আগে আমি আমার মা সম্পর্কে যতটুকু সম্মান নিয়ে কথা বললাম তার পিছনে আমার মামুনির ভূমিকা আছে কিন্তু এই যে আমি আমার মাকে পছন্দ করি না বা আমি আমার মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না তার পিছনে আমার মামুনির কোনো ভূমিকা নেই সাজি দেবী আমি আপনাকে শেষ প্রশ্ন করছি আপনার কাছে কি এরকম কোনো এভিডেন্স আছে যাতে আপনার মনে হয়েছে যে আপনার মামুনি আপনার মার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন কোনোভাবে একটা নয় আমি এমন অনেক এভিডেন্সের কথা জানি ইওর অনার যেখানে আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে আমার মা আমার মামুনিকে যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে অবজেকশন ইওর অনার অবজেকশন ওভাররুলড আমি আর আপনাকে একটাই প্রশ্ন করব আপনি যে বললেন আপনার বাবা আপনার মামুনিকে অসম্ভব সম্মান করেন তার কি কোনো এভিডেন্স আপনার কাছে আছে এরকম অনেক এভিডেন্স আছে কিছুদিন আগের একটা এভিডেন্সের কথা বলতে পারি নিশ্চয় কিছুদিন আগে আমার মামুনি আমার পরিবারের লোকজনদের দ্বারা অপমানিত হয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল মামুনিকে আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না জানি সেই সময় আমার বাবা প্রায় উন্মাদগ্রস্ত হয়ে আমার মামুনিকে খুঁজে বেড়াচ্ছিলেন আর মামুনির খোঁজ পাওয়ার পর বাবাই সবার আগে ছুটে গিয়েছিলেন মামুনির সঙ্গে দেখা করতে তার কিছুদিন আগে আমার মামুনি একবার অসুস্থ হয়েছিলেন তখন আমার বাবা নিজে গাড়ি চালিয়ে মামুনিকে নিয়ে গিয়েছিলেন হসপিটালে এগুলো কিন্তু আমরা নিজের চোখে দেখেছি তবে আমার বাবা মাঝে মধ্যেই নিজের শুভবুদ্ধি থেকে দূরে সরে যায়